হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ অর্থে, অর্থাৎ জীবনের জন্য পানি, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো পানি আমাদের কেন প্রয়োজন? পানি আমাদের প্রয়োজন কারণ আমাদের বেঁচে থাকার জন্য পানি লাগে, আমরা পানি পান করি। হ্যাঁ, শুধু আমরা না, উদ্ভিদ সহ যত ধরনের জীব আছে সবার জন্যই পানি প্রয়োজন। ইনফ্যাক্ট পানির অপর নাম কিন্তু জীবন, এটা ভুলে গেলে চলবে না। তো এই পানি আমরা কোথা থেকে পাই? এই পানি আমরা যেখান থেকে পাই তাকে বলা হয় পানির উৎস। হ্যাঁ, সো পানির উৎস কি? পানির উৎস হচ্ছে বৃষ্টি, খাল, নদী, হ্রদ, সাগর, কুয়া, নলকূপ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো এই পানির উৎসগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, একটা হচ্ছে মানুষের তৈরি উৎস। এগুলো কি একটু বিস্তারিত জেনে নেই চলো। সো প্রাকৃতিক উৎস কি? প্রাকৃতিক উৎস হচ্ছে যেই উৎসগুলো প্রাকৃতিকভাবেই আমাদের আছে। হ্যাঁ, যেমন দেখো, বৃষ্টি, ঝর্ণা, নদী, খালবিল, সাগর, মহাসাগর ইত্যাদি থেকেও আমরা পানি পাই। এখন এগুলো কি আমরা তৈরি করেছি? করিনি, এগুলো প্রাকৃতিকভাবেই আছে, তাই এই কারণে এই উৎসগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। অন্যদিকে মানুষের তৈরি উৎস হচ্ছে কুয়া, নলকূপ, পানির কল, পুকুর ইত্যাদি। তো এই উৎসগুলো কেন মানুষের তৈরি উৎস হলো একটু চিন্তা করে দেখো। তো এখানে আমরা একটা কুয়া দেখতে পাচ্ছি, কুয়া থেকে পানি তোলা হচ্ছে, তাই না? তো এই কুয়াটা কি এমনি এমনি এসেছে? না, এটা কোনো একজন মানুষকে বানাইতে হয়েছে, তাই না? আবার দেখো এই নলকূপ থেকে যে আমরা পানি পাই, নলকূপ কি এমনি এমনি প্রকৃতিতে হয়েছে? না, এটাও আমাদেরকে খনন করে তৈরি করতে হয়েছে। তারপর আমাদের বাসা বাড়িতে আমরা যে কলে যে পানিটা পাই, এই পানিটা কীভাবে আসে? এমনি এমনি আসে না, এই পানিটাকেও আসলে মাটি থেকে উত্তোলন করে আমাদের বিভিন্ন এলাকায় বা বাসা বাড়িতে ডিস্ট্রিবিউট করা হয়। তার মানে এই সবগুলো উৎসই আমরা আমাদের জন্য ব্যবহারের জন্য ব্যবস্থা করে নিয়েছি, তাই এগুলো হচ্ছে মানুষের তৈরি উৎস। তো চলো এবার আমরা পানির ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখো এখানে দুটো বাচ্চা কি পানি খাচ্ছে, তার মানে আমরা খাওয়ার কাজে পানি ব্যবহার করি, আমরা রান্না করার কাজেও কিন্তু পানি ব্যবহার করি, আমাদের হাত ধোয়ার জন্য পানি লাগে, আমাদের কাপড় ধোয়ার জন্য পানি লাগে, বা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য পানি লাগে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ও গোসলের জন্য আমাদের পানি লাগে। হ্যাঁ, সো এছাড়াও আমাদের কৃষিকাজ যেমন শস্য উৎপাদন, মৎস্য চাষ ইত্যাদির জন্য পানি অপরিহার্য, এবং কলকারখানার কাজেও পানি লাগে। তার মানে পানি ছাড়া কিন্তু আমাদের একদমই চলবে না। হ্যাঁ, আর এই কারণে এই পানির অপচয় করা আমাদের একদমই ঠিক হবে না, কারণ পানি একটা প্রাকৃতিক সম্পদ এবং পানির পরিমাণটা আমাদের পৃথিবীতে সীমিত। সো পানির অপচয় বলতে কি বোঝানো হচ্ছে? খেয়াল করে দেখেন, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি একজন আন্টি কি করছে, কাপড় ধুচ্ছে, তাই না? কিন্তু দেখো এখানে কিন্তু কলটা ছাড়া, মানে কল দিয়ে অনবরত পানি পড়ে চলে যাচ্ছে, তো এই পানিটা কিন্তু অপচয় হচ্ছে। আবার দেখো একটা মেয়ে এখানে দাঁত ব্রাশ করছে, এবং দাঁত ব্রাশ করার সময় সে কি করছে, বেসিনের কলটা কিন্তু ছেড়ে রেখে দিয়েছে। সো এই পানিগুলো কিন্তু ব্যবহার হচ্ছে না, মানে এগুলো অপচয় হয়ে যাচ্ছে, আর তাই এই কাজগুলো আমরা করব না। তো আমরা কিভাবে পানির অপচয়কে রোধ করতে পারি? হ্যাঁ, আমরা অযথা দাঁত ব্রাশের সময় বা হাত ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখবো না। হ্যাঁ, আবার রান্না করার সময় বা কোনো কিছু ধোয়ার সময় অকারণেও পানির কল ছেড়ে রাখবো না, এবং আমাদের এসব বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে, তাহলেই আমরা পানির অপচয়কে রোধ করতে পারবো। সো এরপরে আমরা জানবো স্বাদু পানি এবং লোনা পানি সম্পর্কে। হ্যাঁ, পানিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিঠা পানি বা স্বাদু পানি, এবং একটা হচ্ছে লোনা পানি। সো স্বাদু পানি কোনগুলো? পুকুর, বৃষ্টি, কুয়া, পানির কল, নদী নালা ইত্যাদিতে আমরা যে পানিটা পাই সেটা হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। আর লোনা পানি কোনটা? সেগুলো হচ্ছে সাগরের পানি। হ্যাঁ, সাগরের পানি হচ্ছে প্রচণ্ড লবণাক্ত, এটাকে আমরা খাওয়া বা রান্নার কাজে ব্যবহার করতে পারি না, আমাদের খাওয়া বা রান্নার ব্যবহারের জন্য এই স্বাদু পানিটাই ব্যবহার করতে হয়। বোঝা গেল? তো এই যে স্বাদু পানির উৎসগুলো দেখছো, এই সবগুলো উৎস কিন্তু আমাদের জন্য নিরাপদ নয়। হ্যাঁ, কিছু কিছু উৎস আছে যেগুলো আমরা পান করা এবং রান্নায় একদমই ব্যবহার করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের জন্য অনিরাপদ পানি। তো তাহলে আমরা নিরাপদ পানি কিভাবে পাবো? হ্যাঁ, নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি বা ছাকনকৃত পানি বা সবুজ রং করা নলকূপের পানি। এই উৎসগুলোর পানি আমরা রান্না এবং খাওয়ার কাজে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে অনিরাপদ পানি কোনগুলো? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, পুকুর বা নদী নালার পানি, এগুলো হচ্ছে আসলে দূষিত পানি। কেন দূষিত পানি? কারণ পুকুর বা নদী নালায় আসলে বিভিন্ন ময়লা আবর্জনা মিশে থাকে, যেগুলো যদি আমরা রান্না এবং খাওয়ার কাজে ব্যবহার করি তাহলে আমাদের পেটের অসুখ করতে পারে। বোঝা গেল? তো এরকম অনিরাপদ পানির মধ্যে আরেকটা পানি হচ্ছে আর্সেনিকযুক্ত পানি। হ্যাঁ, তো এই আর্সেনিকটা আসলে কি? আর্সেনিক হচ্ছে আসলে এরকম দেখতে একটা পদার্থ, যেটা আসলে মাটির নিচে কিছু কিছু জায়গায় কখনো কখনো এই পদার্থটা পানির সাথে মিশে থাকে। তো আমরা যদি এমন কোনো জায়গায় নলকূপ খনন করে সেই পানি ব্যবহার করি, তার মানে আমরা তখন সেই আর্সেনিকযুক্ত পানিটা ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এই আর্সেনিকযুক্ত পানি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য নিরাপদ নয়। তো এখন এই আর্সেনিকযুক্ত পানি আমরা চিনব কি করে? সত্যি কথা বলতে কি, আমরা এমনি এমনি এটাকে চিনতে পারবো না, কারণ আর্সেনিকযুক্ত পানির নির্দিষ্ট কোনো স্বাদ নেই, বা নির্দিষ্ট কোনো গন্ধ নেই, বা নির্দিষ্ট কোনো রঙই নেই, একদম সাধারণ পানির মতোই এটা দেখতে মনে হয়, বাট এটা আমাদের জন্য ক্ষতিকর।
তো এই আর্সেনিকযুক্ত পানির প্রভাবে কি হয়, আর্সেনিকযুক্ত পানি যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি তাহলে আমাদের চর্মরোগ বা ক্যান্সারও হতে পারে। যেমন দেখো এখানে একজন আর্সেনিক আক্রান্ত রোগীর হাত দেখানো হয়েছে, দেখো তার হাতের কি অবস্থা, হাতের মধ্যে কত ছোট ছোট ঘায়ের মতো হয়ে গিয়েছে। সো তার মানে আমরা কিন্তু আর্সেনিকযুক্ত পানি খাওয়া থেকে বিরত থাকব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে আর্সেনিকযুক্ত পানি আর সাধারণ পানিকে আলাদা করব, কারণ দুইটাকে তো খালি চোখে পার্থক্য করা যায় না, তাই না? হ্যাঁ, এখানে একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে আর্সেনিকযুক্ত পানির কল লাল রং করা থাকে এবং আর্সেনিক মুক্ত পানির কলটা সবুজ রং করা থাকে। এটা আসলে কি করা হয়, নলকূপগুলোর পানিকে রাসায়নিকভাবে ল্যাবে টেস্ট করা হয়, টেস্ট করে দেখা হয় যে কোনটার মধ্যে আর্সেনিক আছে কোনটার মধ্যে আর্সেনিক নাই। তো যেটার মধ্যে আর্সেনিক থাকে সেটাকে লাল রং করে দেওয়া হয়, যেটার মধ্যে আর্সেনিক পাওয়া যায় না সেটাকে কি সবুজ রং করে দেওয়া হয়। সো তার মানে আমরা লাল রং করা নলকূপের পানি খাবো না বা রান্নার কাজে ব্যবহার করবো না, এটা আমাদের জন্য অনিরাপদ। তো এখন আমরা জানবো পানি দূষণ সম্পর্কে। হ্যাঁ, পানি দূষণ কি? পানি দূষণ হচ্ছে যে যখন কোনো ক্ষতিকর বস্তু পানিতে মিশে যায় তখন সেই পানিটা আমাদের ব্যবহার করার জন্য আর ভালো থাকে না, মানে সেটা দূষিত হয়ে যায়। সো এটা কখন হয়? এটা হয় যখন আমরা পানিতে আবর্জনা, তেল বা ক্ষতিকর বর্জ্য ইত্যাদি ফেলি, তারপর হচ্ছে সাবান দিয়ে কাপড় বা হাঁড়ি পাতিল যখন ধুই, বা গরু বা প্রাণী যখন আমরা গোসল করি। যেমন দেখো আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি এখানে নদীর পানিতে গরু ছাগল গোসল করানো হচ্ছে, তারপর হাঁড়ি পাতিল মাজা হচ্ছে, হ্যাঁ এখানে কাপড় ধোয়া হচ্ছে, যার ফলে হচ্ছে কি পানির মধ্যে সাবান তেল ময়লা আবর্জনা মিশে যাচ্ছে এবং এই পানিটা তখন দূষিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কারখানাতে ক্ষতিকর বস্তু বা ইত্যাদি পানিতে মিশলেও পানি কিন্তু দূষিত হয়ে যায়। যেমন দেখো কারখানা থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা বর্জ্য পদার্থ পানিতে গিয়ে পড়ছে, যার ফলেও এই পানিটা দূষিত হয়ে পড়ছে। সো এই যে প্রতিনিয়ত পানি দূষিত হচ্ছে এবং আমরা যদি এই দূষিত পানি ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে আমাদের শরীরে অনেক খারাপ প্রভাব পড়বে। যেমন আমাদের ডায়রিয়া হবে, কলেরা হবে, টাইফয়েড হবে, আমাশয় হবে। সো এই রোগগুলো থেকে আমাদের বাঁচতে হবে এবং এজন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, দূষিত পানি পান করা যাবে না, পানির অপচয় করা যাবে না। তো এই অধ্যায় থেকে তাহলে আমরা আমাদের জীবনে পানির প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। তো চলো এতক্ষণ ধরে আমরা যা জানলাম তার উপর আমরা কিছু অনুশীলনী করে আসি। সো প্রথমে শূন্যস্থান পূরণ কি আছে এখানে, পানি একটি ড্যাশ সম্পদ। তোমরাই বলো পানি কি সম্পদ? হ্যাঁ, পানি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। পানিতে ক্ষতিকর বর্জ্য মিশলে পানি ড্যাশ হয়। পানি কি হয়? ক্ষতিকর বর্জ্য মিশলে পানি দূষিত হয়। তারপর কি বলা আছে, বৃষ্টি, নদী, সমুদ্র এগুলো পানির ড্যাশ উৎস। এগুলো কিসের উৎস তুমি বলো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। সমুদ্রের পানি ড্যাশ, সমুদ্রের পানি কি? সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। এরপর হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন, কি বলা আছে, কোনটি পানি দূষণের কারণ? পানিতে ময়লা ফেলা, পানিতে মাছ ধরা, পানিতে নৌকা চালানো, খাবার রান্না করা। তুমি বলো তো কোনটি হবে উত্তর? হ্যাঁ, পানিতে ময়লা ফেলা, কারণ ময়লা ফেললে পানি দূষিত হয়। তারপর হচ্ছে কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? তুমি বলো তো কোন রং? হ্যাঁ, উত্তরটা হবে সবুজ রং। কোনটি নিরাপদ পানি? পুকুরের পানি, নদীর পানি, ফুটানো পানি, সাগরের পানি? সাগরের পানি তো আমরা খেতে পারি না, নদীর পানি পুকুরের পানি নিরাপদ না আমরা জানি, তাহলে নিরাপদ পানি হচ্ছে ফুটানো পানি। তো এরপরে তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ শিখে দিয়েছি। এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তার উপর ভিত্তি করে এবং তোমার টেক্সট বুকের সহায়তা নিয়ে তুমি প্রশ্নগুলো সলভ করবে, সলভ করে লিখবে, লিখে তোমার স্কুলের শিক্ষককে দেখাবে। তো আজকের মতো আমি আহসান সাইন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।